কোটা সংস্কার ও শিক্ষার্থীদের মৃত্যুর প্রতিবাদে সারা দেশের মতো চট্টগ্রামেও চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রামের সকাল থেকে কিন্তু যে প্রবেশ পথগুলো রয়েছে, বিশেষ করে শাহমান সেতু, অক্সিজেন সহ বিভিন্ন প্রবেশ পথে যান চলাচল খুবই সীমিত চোখে পড়েছে এবং মানুষের চলাফেরা অন্যান্য দিনের চেয়ে খুব কম দেখা গেছে। তবে মোড়ে মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কিছু সিএনজি মিনজি চলতেছে, হয়তো টাউন সিটি এলাকার গাড়িও কয়েকটা চলতেছে হালকা পাতলা। যানবাহনে তো অনেক কষ্ট হয়ে গেছে আমাদের, গাড়ি ঘোড়া চলতেছে না, অফিসার দাদা চলতেছে না, যেভাবে সমস্যা হচ্ছে, আমরা গরিব মানুষ, আমাদের রাঙামাটি এবং চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে বিপুল সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা বলছেন প্রায় 8 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে মানুষের নিরাপত্তা ও জানমানের রক্ষার্থে। এদিকে সকাল থেকে কোনো জায়গায় আন্দোলনকারীদের বিক্ষোভ বা সমাবেশ চোখে পড়েনি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।